কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল মিউজিয়াম কাম রিসার্চ সেন্টারে স্থান পেতে চলেছে সুধীর সরকারের সংগ্রহশালার বেশ কিছু সামগ্রী। 31 জানুয়ারি তারকেশ্বরের বৈদ্যপুর এলাকায় তার বাড়িতে আসেন মহাপরিপালক ও ন্যাশনাল জুডিশিয়াল অফিসার বিপ্লব রায়। কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল মিউজিয়াম কাম রিসার্চ সেন্টারে দায়িত্বে আছেন বিপ্লব বাবু। খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে জুডিশিয়াল মিউজিয়ামে সুধীর বাবুর সংগ্রহশালার বেশ কিছু প্রাচীন ও মহা মূল্যবান সামগ্রী স্থান পাবে। সেখানে সংগ্রহকারী হিসেবে খোদাই করা থাকবে সুধীর বাবুর নাম, যা এতদিন ধরে চেয়ে এসেছেন সুধীর সরকার। কি ছিল সুধীর বাবুর আক্ষেপ? বাংলার একমাত্র সর্বোচ্চ একক সংগ্রহক বলে বারবার দাবি করেছেন তারকেশ্বরের সুধীর সরকার। সংগ্রহের পরিমাণ 20 লক্ষের অধিক সামগ্রী, যা দিয়ে বানানো যেত মিনি মিউজিয়াম। তার সংগ্রহ করা সামগ্রী দেখতে তার বাড়িতে এসেছিলেন প্রফুল্লচন্দ্র সেন, প্রণব মুখোপাধ্যায়, জ্যোতি বসু, নরেন দে, বঙ্কিম ঘোষ, সরল দেব, সুখেন্দু শেখর রায়ের মতো আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। ভারতীয় ডাক ও তার বিভাগের কর্মী ছিলেন সুধীর সরকার। মাত্র 5 বছর বয়সে বাংলাদেশের ঢাকা থেকে মা বাবার হাত ধরে তারকেশ্বর এসেছিলেন। বর্তমানে সংগ্রহের পরিমাণ 20 লক্ষের অধিক সামগ্রী, তা এখন বস্তা এবং পুরানো ট্যাঙ্কের মধ্যে বন্দি হয়ে পড়ে। তার সংগ্রহে আছে দেশ বিদেশের বিভিন্ন সময়ের কয়েন, বাঘের নখ, ভালুকের নখ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাইলট পোশাক, 150 বছর পুরানো ঢাকাই শাড়ি, 50 বছর পুরানো মানস সরোবরের ব্রহ্মকমল, হনুমান শিলা, প্রাচীনকালের তালপাতার পুঁথি, পাখির বাসা, পাখির পালক, 1866 সালের কলকাতা পুলিশি আইন বই, 10 লক্ষের ওপর বিভিন্ন সময়ের দেশলাইয়ের বাক্স, 250 বছরের পুরানো দূরবীন। এছাড়াও দেশ বিদেশের পুঁথি সংগ্রহে আছে পৃথিবীর ক্ষুদ্রতম ধর্মগ্রন্থ বাইবেল, কোরআন, গীতা ও রামায়ণ এবং চালের উপর কারুকার্য করা বিভিন্ন শিল্পকলা। মঙ্গলবার দুপুরে সুধীর সরকারের বাড়িতে আসেন মহাপরিপালক ও ন্যাশনাল জুডিশিয়াল অফিসার বিপ্লব রায়। তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সুধীর বাবুর সংগ্রহ করা সামগ্রীর বিষয়ে জানতে পেরে তার সাথে যোগাযোগ করেন এবং তার সংগ্রহ করা সামগ্রী কলকাতা হাইকোর্টের উদ্যোগে যে জুডিশিয়াল মিউজিয়াম কাম রিসার্চ সেন্টারটি চালু হবে সেখানে সংরক্ষণ করা হবে। সোশ্যাল মিডিয়াতে জানতে পারি যে তারকেশ্বরে একজন গর্ব করার মতন মানুষ আছেন, যার নাম শ্রী সুধীর সরকার। উনি আজও 83 বছর বয়সে উনি সংগ্রহ করে চলেছেন প্রত্নতান্ত্রিক বস্তু, এবং তার বাড়িতে রাখার জায়গা নেই, নিজের শোয়ার জায়গা নেই, কিন্তু কোনো এই মূল্যবান বস্তুকে অবহেলা হতে দেননি। সুধীরবাবুর এই সাহায্য পেয়ে আমরা ভীষণ অভিভূত এবং তার কাছে কৃতজ্ঞতা ভাব প্রকাশ করার ভাষা নেই। তবে আমি মানুষ হিসাবে বলতে পারি, এই মহাজনকে যে মহৎ ব্যক্তি, তার পাশে আমি আজীবন ব্যক্তি হিসাবে থাকব এবং তার কাছে আশীর্বাদ চাইব যে উনি যেন আমাদের এই মিউজিয়াম, উনার এই বস্তুগুলোকে যখন ডিসপ্লে হবে আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলে, উনার যে স্বপ্নের মিউজিয়াম করার কথা ছিল তারকেশ্বরে, হয়তো সেটা হয়নি, কিন্তু স্বপ্নটা আরো বৃহত্তর জায়গায় কলকাতায় সেই মিউজিয়াম তৈরি হবে এবং যা লক্ষ লক্ষ মানুষ দেখবে, এবং সুধীর বাবুর যে মনের আবেগ, সেই আবেগ অনেকটা হলেও শান্ত হবে। এবং সুধীর বাবুর এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, তার সঙ্গে সমস্ত মানুষকে আমি আবেদন করছি, যাদের কাছে এই ধরনের প্রত্নতান্ত্রিক বস্তু আছে, বাড়িতে পড়ে নষ্ট হচ্ছে, অবহেলায় নষ্ট হচ্ছে, সেগুলো যদি আমাদেরকে দেয়, আমরা আমাদের মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে সেগুলো যত্ন করে রাখবো এবং তাদের নামেই সংরক্ষণ করব। অন্যদিকে কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল মিউজিয়াম কাম রিসার্চ সেন্টারে স্থান পাবে তার সংগ্রহ করা সামগ্রী, এই শুনেই উচ্ছ্বাসিত হন তিনি। সারা আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, এমনকি মায়ানমার, ভারতবর্ষ, এই বাংলাদেশ, করাচি, সমস্ত আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, সব ঘুরেছি আমি। আমি পোস্ট অফিসে চাকরি করতাম, আমার এলটিসি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, পুরো দেশ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, হিংলাজ, অমরনাথ, ওদিকে গোমুখ, একদম লাদাখ, সব ঘুরে এসেছি। তারকেশ্বরে নাইবা হলো মিনি মিউজিয়াম, তার থেকে বড় জায়গায় স্থান পাবে তার সংগ্রহ করা সামগ্রীর থেকে বড় পাওনা আর কি হতে পারে। নিউজ আজ বাংলা, তারকেশ্বর।
নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।